হাই অল, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করব, একটা ভিডিও আমি এখানে লাগিয়ে দেব, যেটা কিনা আজকে সকালে আমাদের বেন ডে ছিল। বেন ডে মানে কি, আজকে একটা স্পেসিফিক দিনে আমাদের এখানে কাউন্সিল, মানে ধরুন আপনাদের যেরকম ইন্ডিয়াতে মিউনিসিপ্যালিটি হয়, এখানে সেরকম কাউন্সিলস হয়। তো বিভিন্ন কাউন্সিলের এক এক দিন করে বেন ডে হয়, যেদিন কিনা ট্রাক আসে আমাদের বিন ক্লিয়ার করতে। বিন ক্লিয়ার মানে ডাস্টবিন ক্লিয়ার করতে। তো এক এক সপ্তাহে এক এক রকম বিন ক্লিয়ার হয়। কোনো দিন গ্রিন বিন ক্লিন হয়, সেটার মানে হচ্ছে যেখানে কিনা আমরা যে গার্ডেনিং করছি বা গাছপালা কেটে আমরা যেটাতে রাখবো সেটাকে গ্রিন বিন বলে, সেটা ক্লিয়ার হয়। কখনো বা ইয়েলো বিন ক্লিয়ার হয়, যেটা কিনা রিসাইকেল মেটিরিয়াল থাকে সেগুলো ক্লিন হয়। তো এই দুটো অল্টারনেট উইকে হয়। আর রেড বিন হচ্ছে যেখানে কিনা আমরা খাওয়ারের জিনিসপত্র, মানে ডেলি রাবেশ যেগুলো হয়, যেগুলো আমরা ফেলি, সেটা রেড বিনে ফেলা হয়, সেটা হার উইকে ক্লিন হয়। তো হার সপ্তাহে প্রত্যেকটা কাউন্সিলে আলাদা আলাদা ডেটে এরকম ট্রাক আসে যারা কিনা বিন ক্লিয়ার করে। তো আজকে আমি যখন বিনটা ক্লিয়ার করছিল, ট্রাকটা এসেছিল, আমি ভাবলাম বেশ চট করে একটু ভিডিওটা তুলে রাখি, যাতে আপনাদের আমরা দেখাতে পারি যে অস্ট্রেলিয়াতে কেমন করে কুড়াওয়ালা আসে বা ময়লা নিতে লোকেরা আসে, যেরকম ইন্ডিয়াতে বাসি বাজিয়ে বাজিয়ে আসে, এখানে কীরকম করে আসে। দেখলেন যেটা এলো, ব্লু বিনটা ক্লিয়ার করলো, ওটা হচ্ছে আমাদের ডেলি রাবিশের বিন। তো ওটা প্রথমে ক্লিন করলো, এরপর কিন্তু ওই ট্রাকটা শুধু ওই ডেলি রাবিশের বিনই ক্লিন করবে। তারপরে আবার আসবে আরেকটা ট্রাক, যেটা কি না রিসাইক্লিংয়ের ট্রাক হয়, সেইটা আবার ওই ইয়েলো বিনটা ক্লিয়ার করবে। সেরকম যেদিন গ্রিন বিন ডে থাকে, যেদিন কি না শুধু প্লান্ট মেটিরিয়ালের জিনিসপত্র ফেলা হয়, সেই দিন আবার সেই আলাদা ট্রাক আসবে, সেটা কিন্তু আবার রিসাইকেলের জিনিস নেবে না, সেই ট্রাকটা আবার সেই বিনটা ক্লিন করবে। আজকে আমি যাচ্ছি এখানে শপিং মলে, যেখানে কিনা আমি হ্যালোউইন ডেকোরেশনের কিছু জিনিস দেখতে যাচ্ছি। যদিও বা এবার হ্যালোউইন আর দিওয়ালি একই দিনে পড়েছে, সেহেতু আমি হ্যালোউইনের কিছু এবার সাজাবো না, দিওয়ালিটাই সাজাবো। তবুও বেশ দেখতে ভালো লাগে কী কী এলো নতুন, তো সেগুলো দেখতেই আমি যাব আর আপনাদেরও দেখাবো এখানে হ্যালোউইনে কী কী এসছে। সোমো জিমে এসছে আর আমায় মলে ছেড়ে দেবে এখন। মলটা, ওর জিমটা মলের ভেতরে শপিং সেন্টারে, আর দেখাচ্ছি এখানে শপিং সেন্টার। এটা হচ্ছে আমাদের লোকালিটি শপিং সেন্টার, সো নাথিং বিগ। এটা হচ্ছে সোমো জিম, এনি টাইম ফিটনেস, আর এটা হচ্ছে কেমার্ট শপিং সেন্টার, এখানে সমস্ত খাওয়ার দোকানপত্র সমস্ত কিছু। এই দেখুন, এগুলো সমস্ত ক্যান্ডি বোল, এর ভেতরে ক্যান্ডি রেখে হয়। এগুলো $15 করে পাওয়া যাচ্ছে। এখানে এটা আছে লাইটস, লাইট অফ $10, গার্ডেনে লাগানো বিগ স্পাইডার কি করে, বিগ ওয়ান, এগুলো $39 করে। স্পাইডার নেটস, লাইটস, স্কাল, এটা আমার বাড়িতে আছে, আমি আগের বছর অনেক কিনেছিলাম। Creepy jokers, animated, this one was for $8 for it. This one was $25. $25.
কস্টিউমস রাখা আছে, বাচ্চাদের কস্টিউমস সমস্ত এগুলো। দিস ইজ হাউ ইট উইল লুক ইফ ইউ ওয়্যার ইট। কস্টিউমস এখানে আরো কস্টিউমস রাখা আছে, এটা পেটেদের। দিস ইজ স্পাইডার, দিস ইজ নাইস, এগুলো পেটেদের light up wings. These are for kids. Harry Potter, Belle, Frozen, Hello Kitty, most of the dresses. এখন থেকে দেখুন ক্রিসমাসের জিনিসও এসে গেছে, কত ক্রিসমাসের জিনিসও এসে গেছে এদের। এখন হ্যালোউইন হলো না, আর ক্রিসমাসটা করছো। এগুলো সব গার্ডেনে লাগানো, সমস্ত কিছু গার্ডেনে লাগানো। এখানে সমস্ত রকমের টি পাওয়া যায়, ড্রিঙ্ক পাওয়া যায়। দিজ আর দ্য ড্রিঙ্কস। আজকে আমি নিচ্ছি এটা, কারণ এটা নতুন এসছে, ম্যাঙ্গো মাচা। এই উপরেটা মাচা আছে, এটা ইয়োগার্ট, আর এটা হচ্ছে কি ম্যাঙ্গো পিউরে। এই ক্যান্ডেলটা দেখুন, এটা কিন্তু ক্যান্ডেল, কি সুন্দর দেখতে ক্যান্ডেলটা। এইদিকে সব ক্যান্ডেলস রাখা আছে, আমি যে দোকানটাতে আছি এখন এখানে অল ক্যান্ডেলস। Still few Halloween stuff left. That pumpkin squiggly. I think I'm too late. Christmas at Jinish Rolester shop. Glass ta to shundo dekhte. $12. The glass sticker. And I'm obsessed with these nutcrackers. যেহেতু আমি ক্রিসমাসে থাকবো না এবার, সেহেতু আমি ক্রিসমাসের জিনিস নিচ্ছি না। আবার সব ক্রিসমাসের জিনিসই, হ্যালোউইনের জিনিস আর নেই মনে হয়। রিডস গুলো কি সুন্দর সুন্দর, $14 এগুলো সব। মজার জিনিস দেখাচ্ছে দেখুন, এগুলো সব মেড ইন ইন্ডিয়া। কি বলছো?
বাড়ি থেকে বেরোলেই খরচা, আর আমি বাড়ির জিনিস দেখলে আমি আর পারি না সামলাতে নিজেকে। এটা আমার এত ভালো লেগেছে যে আমি ভাবলাম এই আমার বাড়িই যাবে। আমাদের আর কোথাও বসে খেতে ইচ্ছা করছে না, কালকে আবার অফিস আছে, তো আমরা ড্রাইভ থ্রু নিয়ে নিয়ে নিচ্ছি কাল জুনিয়র্স থেকে। জুনিয়র না জুনিয়র্স না কার্লস জুনিয়র, কার্লস জুনিয়র থেকে অর্ডার দেওয়া হয়ে গেছে। সোমো কি ব্যাপার, তুমি বেল্ট পরনি? আমি বেল্ট পরে আছি। আমিও পরে আছি। তাহলে পেছনে কে বসে আছে যে বেল্ট পরানে? মূর্তিটার জন্য এরকম আওয়াজ হচ্ছে যে কেউ বেল্ট পরেনি। আসলে মূর্তিটা রাখা আছে, ব্যাপারটা কিন্তু একটু গড়বড় লাগছে। মূর্তিটারও বেল্ট পরতে লাগছে, মানে কি ব্যাপারটা ঠিক লাগছে না। আবার আমি গ্রিন টি শার্টে, প্লিজ ভাববেন না আমার একটাই টি শার্ট, আমার ওই যেটা কাঁচা থাকে ওটাই হাতের কাছে পরে নিই। এই মূর্তিটা ভেবেছিলাম এইখানটাতে রাখবো, কিন্তু মূর্তিটার হাইট যে এত বড় আমি ভাবতে পারিনি, তাহলে টিভিটা কভার হয়ে যাবে। আর ভেবেছিলাম এটার তলায় রাখবো, এটার তলায়ও রাখা যাবে না, কারণ তাতেও মূর্তিটা লেগে যাচ্ছে, মূর্তিটা অতটাই বড়। ওরা খুব ইনকুইজিট হয়ে আছে যে ওটা কি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই।